परफॉर्म फॉर नेशनल एंटरटेनमेंट फ्रॉम अ कॉल माय डी धन्यवाद नाम खातुदा प्लीज वेलकम वाज एंड वाली प्लीज वेलकम समाचार दिल्ली सब्सक्राइब माय यूट्यूब चैनल बेल आइकन प्रेस ऑन एंड लाइक আপনারা দেখতে পাবেন এখন লাইভ চলছে আর দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সকলের চেনা স্টার দল স্যার তিতলি তো তিতলির কাছে একটা প্রশ্ন করি ভীম ঠাকুর দেখতে পাচ্ছ এদিকে এসো দেখতে পেয়েছো যাচ্ছি আর আপনাদের কাছে এসে আপনাদের ভালোবাসা পেয়ে আমার ঠিক একই রকম লাগে তো সত্যি বলছি আপনারাই কিন্তু স্বপ্ন করতে সাহায্য করেন তিতলিকে প্রত্যেক দিন সিরিয়াল দেখেন বলেই আজ হাই টিআরপি নিয়ে বসে তিতলি হয়তো কানে শুনতে পাই না এখন কি করে হাততালি পাচ্ছে আমি জানি না কানে শুনতে পাই এখন পাও মানে মেশিন লাগিয়েছো না অপারেশন হয়েছে আপনি তিতলি নিয়ে একটু পড়াশোনা করে আসেননি একদম পুরোটাই প্রথম থেকে তো দেখি তাহলে জানেন না যে মানে কানে শুনতে পাই তোমার হেলিকপ্টারটা ক্র্যাশ হয়েছিল তারপর থেকে দেখা ভুলে গেছি ওই প্লেন 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 সরি মাফ করবে তো তিতলি রয়েছে অনেক কথা বলবো অনেক ভালোবাসা কমেডি দাদাদের অনেকটাই অনেক অনেক আন্তরিকতা নিয়েই আজকে তিতলি মঞ্চে দাঁড়িয়ে রয়েছে আমি কমেডি দাদাদের জন্য একটু জোরে হাতে তালি চাই সবাই থ্যাংক ইউ তিতলি কিছু ডায়লগ হবে কিছু গান হবে একদম তোমার সঙ্গে প্রথম শো আমার একদম তো চলো একদম মানিয়ে গুছিয়ে সবটাই আজকে করব কথা দিচ্ছি তোমায় তো প্রথমে গান হবে তো একটা নাকি একদম আমি তিতলি টাইটেল ট্র্যাক দিয়ে শুরু করতে চাই একদম চলুন একটু তিতলি টাইটেল ট্র্যাক দিয়ে অনুষ্ঠান আজকের শুরু করলো তিতলি যাবে তোমাদের দিকেও যাবে কোনো সাপ নেই ওইভাবে নেই কোনো ওই তিতলি করে ঘরের বোন না তো আজকের নায়িকা কিন্তু চলো একবার জোরে হাতে তালি দাও তো তোমরা থ্যাংক ইউ দেখো শুনতে পাচ্ছি না তবু দেখতে পাচ্ছি তাই তোমার স্বপ্নগুলো আমাকে বলো চলো উড়তে উড়তে দেখো শুনতে পাচ্ছি না তবু দেখতে পাচ্ছি না আমি
কমেডি থ্যাঙ্ক ইউ একটু তিদিলির জন্য জোরে হাতে তালি শুনবো সবাই মিলে টাইটেল ট্যাগ সত্যি বলছি যে নিজে সিরিয়ালটা ভালোবাসে সেই তো টাইটেল ট্যাগ দিয়ে তার সিরিয়ালের প্রথম শুরুয়াত্রা করে তিদিলিকে আজকে আমরা কুলবেড়িয়ার মাটিতে পেয়ে সত্যি ধন্য প্রত্যেকটা মেয়েই চাই তিদিলির মতো ভালোবাসা নিতে আর হাওয়ায় হাওয়ায় উঠতে তাই তিদিলির জন্য একবার স্বাধীন চেতা এই সুন্দর মেয়েটার জন্য আমি চাইবো একটা জোরে হাতের তালি সিরিয়ালের লেখনী যিনি রয়েছেন তাকে ধন্যবাদ কারণ আমরা ভারতবর্ষের মানুষ প্রত্যেকটা মেয়েকে এখনো স্বাধীন দেখতে চাই তিদিলি তোমায় বরণ করে নেওয়ার আগে কমেডি দাদাদের হাতে মাইক্রোফোন তুলে দেওয়া স্যার একটু প্লিজ আসবেন নামগুলো বলবে তিদিলি কিন্তু আমি তোমায় আমার ব্যান্ডের পক্ষ থেকে একটা ছোট্ট লাইন দিয়ে বরণ করতে চাই কাকুকে সঙ্গে নিয়েই তারপর কাকুর হাতে মাইক্রোফোন দেবো কুলবেড়িয়ার মেয়েরাও স্বাধীন চেতা নাগরিক কিন্তু যেদিন ঘটেছিল সেই ধর্ষণ সেদিন হারিয়ে গেছিল প্রত্যেকটা মেয়ের মুখ হাত রস মনে আছে তাই আজকে চিৎকার করে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই ভালো থেকো তিতলি হাওয়ায় হাওয়ায় ওড়ো এখানের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যেন ওই আকাশ মাঝে ধরো স্বপ্ন তোমার হাতে খড়ি স্বপ্ন তোমার দেশ দাঁড়িয়ে দেখো ভীম কমেটি বাজায় হাতের তালিবেশ আমার মাগো স্নিগ্ধ কমল এটাই আমার মাটি প্রতিটা মেয়ে রাস্তাঘাটে যেন চলতে পারে পরিপাটি ধর্ষকরা তাকায় যেন নিন্দুকেরা কান দেয় মেয়েরা যেন বিদ্রোহ করে তিতলির মতো আকাশে ওরে প্লেনের তোমার মাটির স্বপ্ন খুঁজতে আয় তিতলির জন্য হাতের তালে গ্রাম বাংলায় দিও প্রতিটা মেয়ের স্বপ্ন যেন তিতলি একদিন হয়েও তিতলি একদিন হয়েও তিতলি একদিন হয়েও থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এটা আমাদের বাংলার ইন্সপিরেশন এটা আমাদের ভারত মায়ের ইন্সপিরেশন যে একটা মেয়ে নিজের ভালোবাসা নিজের শক্তি থাকা সত্ত্বেও এগোতে পারে না হয়তো সাংসারিক দুর্বলতা এই সিরিয়ালের প্রডিউসারকে আমার ধন্যবাদ তিতলির মতো একজন জনপ্রিয় আর্টিস্টকে ধন্যবাদ সুযোগ পেয়েছি কাজ করার তাই তিতলির জন্য বাজাও একবার জোরে তালি একদম থ্যাংক ইউ আমি কমেডি দাদাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিই উনি ওনার কাজটা করবেন থ্যাংক ইউ দাদা প্রথমেই আমরা ভীম পূজা মেলা কমিটির পক্ষ থেকে শিল্পীকে বরণ করে নেব প্রথমে পুষ্পক স্তবক দিয়ে শিল্পীকে বরণ করবে পবিত্র দুয়ারি মেলা কমিটি সহ সম্পাদক পবিত্র দুয়ারি ধন্যবাদ এরপর ব্যাচ পরিয়ে বরণ করবেন মেলা কমিটির সদস্য হৃষিকেশ সিংহ হৃষিকেশ সিংহ এরপর উত্তরী প্রদান করছেন মানস কুইলা মেলা কমিটির সদস্য মানস কুইলা মানস কুইলার বদলে মনোজ কুইলা উত্তরী পরিয়ে বরণ করে নিচ্ছেন এরপর ভীম ঠাকুরের স্মারক প্রদান করছেন গৌর হরি জানা মেলা কমিটির অন্যতম সদস্য আগামী কালকের যাত্রাপালা আলিয়া ছবির নায়িকা পামেলা এবং আঁচল সিরিয়ালের নায়িকা ভেলকি মহাপীঠ তারাপীঠের নায়িকা সতী অভিনীত মুক্ত মঞ্জরী অপেরার যাত্রাপালা রাজকুমারী 420 রাজকুমারী 420 তো শুনুন অনেক খান বরণ হয়েছে অনেক ভালোবাসা পেয়েছে তিতলি কিন্তু আপনাদের হাতের তালি পাচ্ছে না মায়েদের কাছ থেকে বলছি একটা জোরে হাতের তালি হবে প্রশ্ন থাকলে করতেই পারেন আজকে ঘরের মেয়ে তিতলি ফিরে এসেছে
আজকে লাইভ অনুষ্ঠান কিন্তু 10:30 থেকে দেখছেন, আবার এখানেও দেখছেন, এটা কি রকম ব্যাপার? এটাই ভাবছেন নাকি? তো চলো তিতলি একটা গান হয়ে যাক। তার আগে তোমায় তো অনেক কথা বলতে হবে, অনেক ডায়লগ বলতে হবে। হ্যাঁ, আসার আগে কাকু কাকিমা বলেছে যে তিতলি শুটিং থেকে এখানে এসেছে, আবার গিয়ে রাত 1:45 থেকে ওকে জয়েন করতে হবে তিতলির ফ্লোরে। এটাই ভালোবাসা, এটাই শিল্পীর স্পিরিট। আমি চাই তিতলিকে বেশিক্ষণ আটকাবো না, শুধু ভালোবাসবো। তিতলি যতক্ষণ থাকবে ততক্ষণ ওর মুখ থেকে এই কথা শুনবো। আমি তো সারাদিন বললাম, চলো তিতলি। কি হয়েছে, চিৎকার করবেন না প্লিজ। তো বুঝতে পারছি না, অনুষ্ঠান চলছে তো, চলুন একদম। আমি রিকোয়েস্ট করবো হাত জোড় করে, প্লিজ কাকু, অনেক অনেক ভালোবাসা আপনাকে, আপনার অনুমতি নিয়েছি, পেয়েছি, থ্যাংক ইউ।
তো চলো আমি তেতুলির জন্য একটা জোরে সামনে থেকে হাততালি শুনবো। প্লিজ একটু সবাই মিলে হয়ে যাক তো। প্রথমেই বলে রাখি, একজন সিরিয়ালের অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী, তিনি ডায়লগ বলতে পারেন লাইট ক্যামেরা অ্যাকশনের কাছে। তিনি তো সিঙ্গার না, শুধু আপনাদের কিছুটা টাইম মনোরঞ্জনের জন্য গান গাওয়ার চেষ্টা করে মাত্র। আর তারই সুর বেজে ওঠে অনেক বাদ্যযন্ত্র, তারই সঙ্গে একটা সুরের অবকাশ সৃষ্টি হয় মঞ্চে দাঁড়িয়ে তেতলি। অনেক অনেক ভালো সিঙ্গার তাদের মতোই হয়তো পারফর্ম করছে, শুধু আপনাদের মনের অবকাশটা একটু কম নয়, অনেকটা বেশি। একবার জোরে হাতের তালি, আমি শুনবো তেতলির জন্য। চেষ্টা তো মানুষই করে, তো চলুন একদম তেতলিকে অনেক অনেক ধন্যবাদ। একটা ডায়লগে ফিরি, তেতলি কিছু কথা তো অবশ্যই শুনবো, একদম চলো। একদম আমি ডায়লগ বলতে রাজি আছি, তবে আপনাকে রেহানা হতে হবে। রেহানা? রেহানা মানে কোনটা, যেটার সঙ্গে প্রোগ্রাম করলাম? অসাধারণ তুমি মারলে খেতে পারি, চলো একদম চলো খেতে পারি। আসতে মেরো, হ্যাঁ তাড়াতাড়ি বলে আপনি প্রথমবার রাজি হলেন না? রাজি হওয়াটা অস্বাভাবিক, যদি কোনো এত সুন্দর দেখতে মেয়ে কাছে দাঁড়িয়ে আবদার করে একটা শুধু থাপ্পড় খেতে, একটা কেন দশটা খেতে রাজি আছে? ঠিক বললাম তো না? মানে তোমার গায়ে লাগছে নাকি? চলো একদম, আমি রিয়ানাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ না প্লিজ, চলো ঠিক আছে, প্লিজ হাসবেন না, যাই হোক আর আমার দিকে ফিরে দাঁড়ান, আপনার কোনো কাজ নেই, শুধু যেদিক যেদিকে নিয়ে যাবো যেতে হবে। রিয়ানা তো অনেক রোগ, আমি তো মোটা, হবে একদম হবে। চলো ঠিক আছে, আমি রিয়ানা হলাম, ও আমার থেকে লম্বা, আপনিও লম্বা, একদম একদম চলো। লাগলো কি হলো রিয়ানা? একটা চড়ই যথেষ্ট নাকি আরো চর লাগবে তোমাকে জাগানোর জন্য? চিনতে পারছো না জায়গাটা? এদিকে এসো, অপরেশ বসে বাড়ি চিনতে পারছো না? তার ছেলে সানির জন্য দিনের পর দিন তুমি এই বাড়িতে পড়ে থেকেছ আর আমার ক্ষতি করার চেষ্টা করে গেছ, চিনতে পারছো না? এদিকে এসো, এ দেখো রান্নাঘর, লিভিং রুম, ডাইনিং টেবিল, এসব জায়গা চিনতে পারছো না? আমি শিওর তুমি এখানেও আমার সাথে কোনো না কোনো অসভ্যতা করেছো, সবসময় তার ধরা পড়ো না, আর সব কিছু আমার মনেও নেই। রূপের অহংকার, টাকার গরম, এগুলো ছাড়া তুমি আর কিছু করতে পারো? নিজের মায়ের কাছে এসো, চোখ তুলে তাকাও নিজের মায়ের দিকে, প্লিজ যাবেন না। চোখ নামিয়ে নিচ্ছ কেন? লজ্জা করছে মায়ের দিকে তাকাতে? অবশ্য হ্যাঁ, তোমার মা বাবার কাছে তুমি যথেষ্ট লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছো। জানো অপরেশ কাকুকে যখন তোমার ভিডিওটা দেখিয়েছিলাম, অপরেশ কাকু বিশ্বাসই করতে চাইনি ওরা তুমি, এখন বিশ্বাস হচ্ছে তো অপরেশ কাকু? এখন তোমাদের সবার বিশ্বাস হচ্ছে তো রেহানা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল? আমি রেহানাকে খুন করিনি, আমি রেহানাকে খুন করিনি, থ্যাংক ইউ। শুনুন জোরে হাতে তালি, এই প্রথমবার স্টেজে মনে হলো আমি মাইম করছি, শুধু এদিক এদিক আমার ডানাটা ব্যথা হয়ে গেল, থ্যাংক ইউ, অসাধারণ সত্যি বলছি। যার দরকার হয় একটা খুঁটি সেটা ছিলাম আমি, কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে যেভাবে পারফর্ম করলো মনে হলো টিভির পর্দায় দাঁড়িয়ে আজ কোনো লাইট নেই, টেলিকাস্ট নেই, কার্ড নেই, দাঁড়িয়ে কনস্টেন্ট পারফর্ম করলো আমাদের সকলের প্রিয় তিতলি। কিন্তু তিতলি তোমার অরিজিনাল নামটা প্লিজ একটু বলবে? একদম, মধুপ্রিয়া চৌধুরী। মধুপ্রিয়া? মধুপ্রিয়া, ও মধুপ্রিয়া চৌধুরী, একবার জোরে হাতে তালি। ওরা তোমার মোবাইল নাম্বারটা চাচ্ছিল, একটু দেবে? একদম না। দেবে না? না। হোয়াটসঅ্যাপ নাম্বার? একদম না, ইনস্টাগ্রাম ফেসবুক আছে তো। ওটা গাড়ি বলো না, গাড়ির পেছনে চার ডিজিটে লেখা রয়েছে, গাড়ির পেছনে যে প্লেট নাম্বারটা ওটাতে কল করলেই পেয়ে যাবে, একদম, মানে যেখান থেকে এসেছে চলে যাবে। তো অসাধারণ আর্টিস্ট মঞ্চে দাঁড়িয়ে রয়েছে আপনাদের ভালোবাসা নিয়ে, তুমি একটু দর্শকদের এই লাইটটা একটু দাও তো। হ্যাঁ প্লিজ। আচ্ছা দর্শকদের কিছু প্রশ্ন রয়েছে করতে পারেন, একদম মন খুলে, আমি ছুটে যাব। আমি এতদিন এতক্ষণ ধরে আপনাদেরকে দেখতেই পাচ্ছিলাম না, এবার পেয়েছো তো, একদম। কারুর কোন প্রশ্ন আছে? কারুর সানিকে নিয়ে তো প্রশ্ন থাকবে, রেহানাকে নিয়ে কারুর কোন প্রশ্ন নেই? আচ্ছা সাড়ে ছটায় বেশি ভালো লাগতো না সাড়ে দশটা? সাড়ে ছটা না, কাকিমাদের একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? যে এত ছোট বয়সে আমাদের গ্রাম বাংলায় বিয়ে হয় না, শহরে কি করে হয়? ঠিক বলেছি? একটু জোরে হাতের তালি দিন না তেতলির জন্য, মধুপ্রিয়ার জন্য। অসাধারণ মনের একজন আর্টিস্ট দাঁড়িয়ে রয়েছেন, একটা ডান্স করবে, একটা ডান্স করবে তো, একদম ভালো জিনিস শেষে, একদম ভালো জিনিস শেষে ডান্স হবে, গান হবে, কিছু বলো না আমার এত দর্শক। আর একটা কথা, আমি শুনলাম একটু আগে টুম্পা গানটা হচ্ছিল, তো তাতে কি আপনাদের সবার মন ভরে গেছে নাকি আমিও গাইবো গানটা? গাইবো তো, টুম্পা হবে তো? ঠিক আছে, এখানে প্রচন্ড টুম্পার মা আছে, বিক্ষিপ্ত ঘটনা ঘটাতে পারে এক্ষুনি।
অসাধারণ ডান্স করে। টুম্পার মা আছে এখানে? টুম্পার বাবারা আছে আমি জানি, কিন্তু টুম্পার মায়েরা আছে কি? তো চলো একটা গান শুনি, তারপর আবার কথা বলবো, তারপর একদম তো আপনাদের সকলের জন্য তেতলি দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখছেন। থ্যাংক ইউ। নাচিতে নাচিতে সুন্দরী কমলা হালিয়া হালিয়া বলে রে, নাচিতে নাচিতে সুন্দরী কমলা হালিয়া হালিয়া বলে রে, তুই ভালো কইরা বাজাও গো দোস্তরা সুন্দরী কমলা নাচে রে, তুই ভালো কইরা বাজাও গো দোস্তরা সুন্দরী কমলা নাচে রে, সুন্দরী জোরে হাতে তালি হোক সবাই। হ্যাঁ, এদিকে দাদারা বলছিলেন যে এই গানে কি ডান্সার নিয়ে আসা যায়? দাদা আমার এই গানেও ডান্সার না দাদা? আর সামনে এত সুন্দরী কমলা রয়েছে, একজনও নাচলেন না। ওরা নাচবে, এর পরে নাচবে, টুম্পা গায়ও নাচবে, টুম্পা গাইবে তো, একদম একদম টুম্পা হবে তো। হ্যাঁ দাদা, ফাটাফাটি গান দিতে হবে, এই ফাটাফাটি ডায়লগ বলুন ম্যাডাম, ডায়লগ দিতে পারবে তাহলে তো আপনাদের পরের বার থেকে জি বাংলার কোনো সিঙ্গার আনতে হয় যে শুধুই গান শোনাবে। চেষ্টা করছি আপনাদের মনোরঞ্জনের জন্য, এটা ভালো লাগছে না কাকা আমার? ঘরের মেয়ে তো মঞ্চে দাঁড়িয়ে অভিনয়ের পাশাপাশি গানটা রক্ত করেছে, আমি চাইবো আপনি নিজে একবার জোরে হাতের তালি দিন, এটা একদম আপনার কাছ থেকে বড় পাওয়া আমার। যেটা করছে এটাই ভালো লাগা, আপনার টিভির পর্দায় ডায়লগ দিতে দেখি, কোনোদিন গান শুনতে দেখেছি কি? শুধু টাইমটা ওয়েস্টেজ, টাইমটা বাড়াতে হবে, তাই আপনাদের মনোরঞ্জনের জন্য গান করে থাকে শিল্পীরা। মঞ্চে যে দাঁড়িয়ে রয়েছে তিতলি, আমি অনেক আর্টিস্টের সঙ্গে কাজ করি বছরের পর বছর, আমার চোখে সব থেকে মিষ্টি ছোট্ট বোন আমার, আমি চাই তিতলির জন্য একটা জোরে হাতে তালি হোক সবাই মিলে। অসাধারণ নায়িকা, যে আপনাদের সঙ্গে কথা বলতে চাইছে কিন্তু লজ্জায় আপনারা কথা বলছেন না, বলো না একটু। একদম কেউ তো কথা বলছে না, বলো না, প্রশ্ন নেই, ওরা তোমায় দেখে অভিভূত হয়ে গেছে। আলোটা দাও, কারোর কোনো কথা নেই, আপনি বলুন। আমি বেশিক্ষণ আপনি বলতে পারি না, তোমরা কিছু বলো না, তোর কিছু বলেননি, তুই দেখিস তো ওর দেখা রয়েছে যে যে কানে শুনতে পাই না সে কি করে ক্র্যাশ প্লেনটাকে বাঁচালো, ওটাও শুনতে চাইছে। রে আমি তো শুধু হেল্প করেছি, প্রমোর মতো তো তাও করি, নিজে নিজে ধারাম ধাম বসে সুইচ টিপে দিয়েছি, আলাদা করেছিলাম সিরিয়ালে। একদম ওটাই কিন্তু অভিনয় ছিল, অভিনয়টা এত সুন্দর আজ হচ্ছে স্টার জলসার নাম্বার ওয়ান টিআরপি তিতলি, সেই জনপ্রিয় সিরিয়ালের আর্টিস্ট মঞ্চে দাঁড়িয়ে। শুধু আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আরও এগিয়ে নিয়ে যাক তিতলির ভবিষ্যৎ, আমি চাই আপনাদের কাছ থেকে একটা জোরে হাতের তালি পেতে।
কারণ তেতলি রাতে সময় খুবই কম একটা গান শুনবো আর রিকোয়েস্ট করেছি গ্রিন রুমে আমি তেতলি অসাধারণ নৃত্য করে আমি জানি তেতলি ডান্স করবে এটা একদম পারফেক্ট চলো একটা গান আমরা শুনে নি টুম্পা সত্যি অসাধারণ টুম্পা নিজেই হয়তো টুম্পার গানটা গাইলো নাকি না মঞ্চে দাঁড়িয়ে মিস্ত্রি আমাদের সকলে চেনা রিকোয়েস্ট করি তেতলি তেতলি আজকে মেলার যে আমাদের অনুষ্ঠান দিয়েছে আমাদের সকলের শ্রদ্ধেয় সকলের ভালোবাসার জনপ্রিয় মান্তু কাকুকে একটু মঞ্চে ডেকে নেবো আমাদের ব্যান্ড ওনার প্লিজ স্যার একটু মঞ্চে আসবেন রিকোয়েস্ট করছি একটু পরিচয় করেই দিই আপনাদের এত অঞ্চলের জনপ্রিয় একজন অ্যারেঞ্জার কিন্তু আমাদের ব্যান্ডের একজন জনপ্রিয় মালিক সঙ্গে রয়েছে নারান্দা অক্ষয় দা সবাইকে ভালোবাসা জানাই আর তেতলি এসেছে তেতলিকেও ধন্যবাদ মান্তুদা কোথায় গো প্লিজ একটু কাকু ওপরে আসবেন আমি রিকোয়েস্ট করছি আমাদের নন্দকুমারের সব থেকে জনপ্রিয় ভালোবাসার মানুষ মান্তু কাকু এখনো অর্কেস্ট্রা রয়েছে আপনাদের এরপরেও অনুষ্ঠান রয়েছে মেলা রয়েছে যাত্রা রয়েছে একদম জোরে হাতে তালে একটু সবাই মিলে অসাধারণ মানুষ আমাদের ব্যান্ডের সব থেকে ভালোবাসার মানুষ অক্ষয় দাদা বাবু মান্তুদা নারান্দা চিনতে পারছো অনেক শো অ্যারেঞ্জ করেন আর একজন নন্দকুমারের জনপ্রিয় অ্যারেঞ্জার রাজুদা জানে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তিতলিকে অনেক একদম মান্তুদা একটু দাঁড়িয়ে থাকো একটা ছবি হয়ে যাক আমার ব্যান্ডের প্রত্যেকটা মিউজিশিয়ান দাদাদের একটু ডেকে নেবো পাশাপাশি মান্তুদা মানে কি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা কাকু একটু দু লাইন কিছু বলুন আপনার মেলা নিয়ে কাকু বলবে না কাকু প্রচণ্ড লজ্জা করে আমাদের খুব ভালোবাসার মানুষ তো চলো একটা গান হবে নাকি আমি জানি না তো রিকোয়েস্ট করতেই পারি অনেকটা আগেই টাইম কভার হয়ে গেছে তবু একটু আটকে রাখবো গান হবে নাচ নাচ হবে আচ্ছা ব্যাকআপ ডান্সার লাগবে না তার আগে তোমার দুটো কাজ রয়েছে একটা আমার সঙ্গে ছবি নিতে হবে বাঁধিয়ে রাখবো আমার ব্যান্ডের সবার সঙ্গে একটা ছবি নিতে হবে সুব্রত চলে সো হ্যাঁ যা ভাই হ্যাঁ সামনে এসে সবাই সামনে এসে
চলো হ্যাঁ কাকা একটু সরে যাও, তেদিলির সঙ্গে পার্সোনাল ছবি আমার, তো চলুন। থ্যাংক ইউ। এবার আমার ব্যান্ডের যারা এতক্ষণ তেদিলির সঙ্গে বাজালো অসাধারণ, তেদিলি ওদের থ্যাংকস বলো অন্তত। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। তো চলুন, একটা ব্যান্ড সেশন চলছে যে এই মান্তুদার প্রত্যেক বছর অফিসে ভালো আর্টিস্টদের সঙ্গে আমরা ছবি তুলি, আমাদের ক্যালেন্ডার বিতরণ করেন মান্তু কাকু, আমরা সবাই জানি সেটা। তো 2021 পার হয়ে 2022-এ প্রথম ক্যালেন্ডার সেশন আমরা তিদলিকে দিয়েই করতে চাই, তাই ছবির ফটো সেশন হলো। তো চলুন তিদলি, যাওয়ার আগে কিছু বলবে, একটা ডান্স তো করবে না, তারপরে বলে যাবে নাচ, নাচটা করতে চাই, একদম একদম ডান্স করতে চাই, তো ব্যাকআপ লাগবে না, একাই 100। তো চলো একটা সাউন্ডে যে রয়েছে আমার সব থেকে ফেভারিট সাউন্ড সন্তুদা সাউন্ডটা দেখবে দাদা, চল। ধন্যবাদ জানাই আজকের ইউটিউব, যারা বাড়িতে বসে অনুষ্ঠান দেখছেন তাদের ধন্যবাদ জানাই। সুব্রত শাসমল, ইউটিউব সাবস্ক্রাইব করবেন, আপনারা পাবেন আমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকে, সুব্রতকে অনেক অনেক ধন্যবাদ। আরও দু একটা ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে, সম্রাট শাসমল লাইভ ইউটিউবে আপনারা সার্চ করবেন পাবেন সম্রাট শাসমল। ধন্যবাদ যারা শুনছেন, যারা ওপারে রয়েছেন টিভির পর্দায় দেখছেন না, মোবাইলের পর্দায় দেখছেন ইউটিউবের মাধ্যমে, সম্রাট শাসমল আজকের ইউটিউব সাবস্ক্রাইবার, আপনারা করুন ওকে এগিয়ে যেতে সাহায্য করুন, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে, শুভরাত্রি, এখন আমাকে আবার কাজে যেতে হবে, ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। আর রোজ এইভাবেই তিতলি দেখবেন 10:30 সময়, আর পরিবার আওয়াজ দেখতে ভুলবেন না, ধন্যবাদ। তো অনেক অনেক ভালোবাসা জানাই তিতলিকে, চলো আবার দেখা হচ্ছে কোনো না কোনো একদিন, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ জানাই। তো একদম অনুষ্ঠান আমরাও তো শেষ করবো নাকি, না এখনো বাকি রয়েছে আমাদের কিছুটা সময়, কেউ বাড়ি যা।